সম্প্রতি মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদের পুরনো হলরুমের পূর্ব পাশে কৃষি বিভাগের সংরক্ষণাগার নির্মাণের কাজ শুরু হয়। এ কাজেরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে বেজ ঢালাইয়ের জন্য মাটি খনন শুরু করেন শ্রমিকরা। খননের এক পর্যায়ে দুটি মরদেহের হাড় পান তারা। এ সময় কাজ বন্ধ রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চত্বরে ভিড় লেগে যায় উৎসুক জনতার। এলাকাবাসীর ধারণা, পুরো এলাকা খনন করলে অগণিত মরদেহের কঙ্কাল পাওয়া যেতে পারে। আমরা যখন এসে মাটি খুঁজতেছি, মাপ চোপ দিচ্ছি, তখন দেখলাম যে সিরিয়াল মতো আর ফুটে রয়েছে। তখন ওখানে গেলাম যে উঠো তো, কার তা দেখা দেবে না। তখন আমরা উঠে যেতে কাঁদি মেরেছি। এখন খালি এই মানুষের এই কঙ্কালগুলি পাওয়া গেছে, একটা মাথা পাওয়া গেছে, এক পাটি দাঁত পাওয়া গেছে, তারপরে যে হ্যাঁ মাথাটা আসতেছিল, উঠে যায় ওই সময় খুলে গেছে। নানাজন নানা কথা বললে সেখানে হাজির হন জেলা প্রশাসক সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা বলছেন, যুদ্ধকালীন টিটিডিসি ভবনের ছাদে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনীর ক্যাম্পে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে 21 জন রাজাকারকে হত্যা করে। সে সময় ওই নিহতদের এখানে গণকবর দেওয়া হয়েছিল। এখানে প্রতিরোধ বাহিনী বলে একটা বাহিনী তৈরি করছিল। এই ভদ্রলোক ইপিআর সদস্য ছিল, ওখান থেকে বিদ্রোহ ঘোষণা করে এলাকায় চলে আসে। আর সেই স্থানীয় কিছু লোকজনের একটা প্রতিরোধ বাহিনী গঠন করে, করে প্রথমে থানা লুট করে নেয়, অস্ত্র জোগাড় করে, করার পরে তারপরে ওই বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকছে রাজাকারদের ভয়ে। রাজাকার হয়ে গেছে। দিনটা ছিল স্যার রবিবারের দিন, বোয়ালমারির হাট ফরিদপুরের, আমার মনে আছে। আমরা স্কুল থেকে বেরোইছি, তখন দেখি যে ওই হাটের দিনটা আমার মনে আছে। তখন দেখি যে রাজাকার স্টেশন মোহাম্মদপুর ওই মিলিশিয়া কাপড় যেটা আপনার ওই কি বলে ওই আর খাকি রঙের প্যান্ট পরে এখানে আসে। আসার পর পরের দিন আমার বাড়ি যায়, আমাকে ওখান থেকে ধরে নিয়ে আসে, গরু নিয়ে আসে আমার দুটো, নিয়ে আসে আমার এখানে মারিয়ে ওই যা পিট মোড়া দিয়ে বাইন্দা আমার ওখানে রাখে। রাখার পর আমার গ্রামের একজন রাজাকার ছিল, ও আমাকে ছেড়ে দেয়। ছেড়ে যাওয়ার পর এখান থেকে পালিয়ে আজিতমোল্লা ওই মাতুব্বরের বাড়ির উপর দিয়ে নদীর কূলে যাওয়ার পর আবার ওই রাজাকারের কাছে ধরা পড়েছি স্যার। ধরা পড়ার পরে আমার চরমভাবে পিটানোর পরে এক পর্যায়ে আমি নদীতে লাভ দিই, লাভ দিয়ে 3 কিলোমিটার সাঁতরা নদীর ওই পারে উঠে যাই। এইদিকে 3 কিলোমিটার সাঁতরা আছি বোয়ালমারি থানার ভিতরে যে উঠছি। পরবর্তীতে এনার কাছে যে খরস্বতী যে বলেন যে এইভাবে রাজাকাররা আছে, এইভাবে তাদের পজিশন সেন্টি এই জায়গায় দাঁড়ায়, সব কিছু বলার পরে ইনরা পাশে পাশে যারা ছিল ওনাদের এই সংগঠনে তাদেরকে নিয়ে এসে অ্যাটাক করে। জেলা প্রশাসক আরও জানিয়েছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য ছবিসহ সকল প্রকার প্রমাণাদি পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কৃষি বিভাগের সংরক্ষণাগার নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এটি আসলে কোনো মুক্তিযোদ্ধাদের না, এটি কোনো কবরস্থানের কোনো কবরস্থক কোনো মানুষের সাধারণ মানুষের হাড়গোড় না। এখানে একটি যুদ্ধ হয়েছিল পাক বাহিনীর বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধারা, তখন মুক্তিযোদ্ধারা কি নামে ছিল প্রতিরোধ বাহিনী হিসেবে ছিল। তখন তারা অ্যাটাক করে কিছু রাজাকারদেরকে মারে, সেই রাজাকারদেরকে পুঁতে রাখা হয় এবং পার্শ্ববর্তী কিছু জায়গার মধ্যে পুঁতে রাখা হয়। যদি এটি মুক্তিযুদ্ধের সময়ের গণকবর হয় তাহলে এখানে বিজয়স্তম্ভ করা উচিত বলে মনে করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার 50 বছর পার হলেও কেন এমন উদ্যোগ নেওয়া হয়নি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে নানা মনে। তৌহিদ হাসান, কালবেলা।